হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ডাব্লু বি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি ওয়ান ক্লাস এইট বাংলা কোশ্চেন আনসার দেখব এর আগে বলে দিই ক্লাস সিক্স এবং ক্লাস এইটের সমস্ত মডেল অ্যাক্টিভিটি করা আছে এবং তাদের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আর তোমরা যদি চ্যানেল প্রথম হও তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিও শুরু করা যাক এখানে কোশ্চেনে দেখো আটটা কোশ্চেন দেওয়া আছে বাংলার আটটা কোশ্চেন দেওয়া রয়েছে প্রথম কোশ্চেনে কি বলছে দেখো সেটে সেইটে সবার চেয়ে শ্রেয় কবির মতে সবার চেয়ে শ্রেয় কি হচ্ছে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপাড়া কবিতার অংশ কবির মতে সবার চেয়ে শ্রেয় হল জীবনের জীবনের সংগ্রামে টিকে থাকা এবং এগিয়ে যাওয়া অর্থাৎ জীবনে বাধা বিপত্তি দুঃখ কষ্ট যাই আসুক না আসুক না কেন এই সমস্ত কিছুকে অতিক্রম করে জীবনের সংগ্রামে লড়াইয়ে টিকে থাকা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া পরের প্রশ্ন দেখো কি বলছে তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন উত্তর অংশটি বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিতীয়তা গল্প থেকে নেওয়া হয়েছে এখানে বক্তা হলেন আরব সেনাপতি মূল সেনাপতি যখন পদভস্ত হয়ে বিপক্ষ শিবিরে পৌঁছায় আরব সেনাপতি তখন মূল সেনাপতিকে অতিথি আপ্যায়ন করেন তারপর আরব সেনাপতি মূল সেনাপতিকে ঘোড়া দেওয়ার পরিশ্রুতি দেন পরে কোশ্চনা দেখো নম্বর এই রইল তোদের পিকনিক আমি চললাম বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি আলোচ্য অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মনোভোজনের ব্যাপার গল্পের অংশ অংশটির বক্তা হলেন টেনিদা টেনিদা চেয়েছিলেন পিকনিকের খাদ্য সামগ্রী যেন উন্নত মানের হয় কিন্তু তা সত্ত্বেও যখন দেখলেন খাদ্য সামগ্রী নিম্নমানের তখন তিনি ক্ষুদ্ধ হয়ে এই কথাটি বলেছেন এবং পিকনিকে আর থাকতে চাননি দেখব হচ্ছে পর পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন উত্তর আলোচ্য অংশটি কবি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার অংশ কবির মতে মানুষ প্রকৃতি ছাড়া প্রাণহীন অর্থাৎ উভয় উভয়ের পরিপূরক প্রকৃতি তা ধন সম্পত্তি আমাদের উপহার হিসেবে দিয়েছে কিন্তু আমরা সেগুলি ধ্বংস করে চলেছি শহর কলকারখানা বানানোর জন্য এর ফলে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে এই সব কিছু দেখে কবির মনে প্রশ্ন জেগেছে পাঁচ নম্বর কোশ্চেন দেখো এইভাবে আমরা বলছি দেহরাদুন এক্সপ্রেসে সেই থার্ড ক্লাস গাড়িটি গাড়িখানিতে যেন এক প্রসূত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতি বিবরণ দাও উত্তর অংশটি বাঙালি ভাষা বাঙালি ভাষাবিদ তত্ত্ববিদ লেখা পথ চলতি গল্পের অংশ গল্পে দেখা যায় লেখক দেহরাদুন এক্সপ্রেসে উঠে কাবুলি পাঠানদের সাথে জায়গা করে নেয় এবং আলাপ পরিচিতির জন্য সবার সাথে কথা বলতে বলতে পাঠানদের জিজ্ঞাসা করলেন করলেন পশুত ভাষায় সর্বশ্রেষ্ঠ কবি খাঁ ঘটকের গজল কেউ কেউ জানে কি না এতে খুশি হয়ে উপস্থিত পাঠানদের একজন সেই বিখ্যাত কবির গজল গাইতে লাগলো এইভাবেই সেই দেহরাদুন এক্সপ্রেসে থার্ড ক্লাস গাড়িতে থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক প্রস্তুত সাহিত্য সম্মেলন বা গোষ্ঠী হয়েছে এই সব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা ভাবনাটি কার বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে আলোচ্য অংশটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ ভাবনাটি হলো চড়ুই পাখিটির উদ্দিত কবিতায় উক্ত কবিতা জানতে পারি কবি একটি নির্জন কক্ষে বাস করতেন পাখিটি মনে করে বিধাতার দয়ায় কবি অনুপস্থিতিতে একদিন সেই কক্ষের সব কিছু অর্থাৎ টেবিলে রাখা ফুলদানি বই খাতা যাবতীয় সামগ্রী সবই তার হয়ে যাবে সাত নম্বর দেখো দল বিশ্লেষণ করতে হবে দল বিশ্লেষণ করে দেখাতে হবে কোনটা রুদ্ধ দল কোনটা মুক্ত সম্ভাষণ এখানে দেখো তিনটি দল আছে কি কি সম সম ভা আর এখানে দেখো সম হচ্ছে রুদ্ধ দল আর ভা হচ্ছে মুক্ত দল আর সন হচ্ছে রুদ্ধ দল হচ্ছে উঠন্তি মূল পত্ত নিচে না যায় প্রবাদটির ব্যবহার করে একটি বাক্য রচনা করো এটি মানে হচ্ছে ভবিষ্যতে আভাস রুটি পাওয়া যায় এখানে উদাহরণ দেখো বাক্য রচনা দেখো শিক্ষক রাজেশকে বললেন তুমি জীবনে বড় হবে উঠন্তিমূলক পত্ত নেচেনা যায়